নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা জানাই। জুলাই 2023, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাস কেমন যেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি আলোচনাটা অবশ্যই শুনুন। আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু থাকুন। দেখুন, প্রথম আসি স্বাস্থ্য। আমি একটি কথা বলবো, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার এ মাসে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রথম কথা, ছোটোখাটো সমস্যা থাকতে পারে, খুব বড় ধরনের সমস্যা সেটা কিন্তু নেই। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, কিন্তু চোট আঘাত লাগার, অর্থাৎ আপনার কোমরের নিম্নাঙ্গে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন, যারা বয়স্ক মানুষরা রয়েছেন, আপনারা হয়তো সিঁড়িতে উঠানামা করেন বা আপনারা টয়লেটে যান, অবশ্যই এখানে কিন্তু আমি একটি কথা বলবো, আপনারা একটু হলেও সাবধানে চলাফেরা করবেন। দেখুন, বিবাহের জায়গাটা যদি আমি আসি, দেখুন বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গায় আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে এবং বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন আপনি বৃশ্চিক রাশির মানুষ, অর্থাৎ আপনি বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আপনার শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ বিবাহ না হলেও বিয়ের একটা কথাবার্তা, বিয়ের একটা সম্ভাবনা উঠে আসতে কিন্তু চলেছে, যোগাযোগগুলো কিন্তু হবে। দেখুন, শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। বৃহস্পতি আপনার রাহুযুক্ত ষষ্ঠভাবে, পড়াশোনাতে কিন্তু মন লাগবে না, একটু আপনার অমনোযোগী হয়ে যাওয়া, বা কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কোন লাইনে গেলে পড়াশোনা করলে ভালো হয় সেটা নিয়ে নিজেরা একটু হলো কনফিউশন থাকবেন। যদি আপনার এ মাসে কোনো এক্সাম থাকে সেখানে কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু হতে পারে। এবং এর পাশাপাশি একটি কথা বলবো, যাদের ফর্ম ফিল আপ রয়েছে বা কোনো জায়গাতে অ্যাডমিশন রয়েছে, একটু হলেও আপনারা কিন্তু সচেতনভাবে এই ফর্ম ফিল আপ বা কোনো জায়গাতে অ্যাডমিশন একটু সচেতনভাবে কিন্তু আপনারা করবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এডুকেশনের পার্টটা কিছুটা হলেও একটু হলেও টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এই মাসে কিন্তু এগাতে কিন্তু হবে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রেম, দেখুন প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের এ মাসে শুভ রয়েছে। দেখুন, আপনাদের প্রত্যাশা প্রচুর থাকবে, অর্থাৎ আপনার মধ্যে প্রত্যাশা প্রচুর থাকবে এবং ইগো সেন্টিমেন্টটা কিন্তু থাকবে, অর্থাৎ ইগো সেন্টিমেন্ট রাগজেদকে কমাতে হবে, নচেত প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ আপনার নিজের জন্য কিন্তু আপনার লাভ লাইফে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন যাবে। দেখুন, ভাগ্যাধিপতি আপনার চন্দ্র রাশি পরিবর্তন করতেই থাকে সোয়া দুদিন অন্তর অন্তর। সবসময় যে আপনাদের খুব ভালো যাবে এটা আমি বলতে পারবো না, খুব যে খারাপ এটা আমি বলতে পারবো না, কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো 17 জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন 17 জুলাইয়ের পর থেকে কিন্তু ভাগ্যভাবে রবি কিন্তু অবস্থান করছে কর্মাধিপতি, অর্থাৎ আপনারা কিন্তু 17 জুলাইয়ের পর থেকে ভাগ্যের সাপোর্ট কিন্তু কিছুটা হলেও আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আপনি ধরুন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি কোনো জমি কিনতে চাইছেন বা কোনো জায়গা কিনতে চাইছেন,
বা ট্রেন্ডিংয়ে টাকা লাগাতে চাইছেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে ঠিক 17 জুলাইয়ের পর থেকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। আপনি বেশ সিরিয়াস মানুষ, আপনার ক্ষেত্রে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি ঢাইয়া চলছে, আপনারা নিজেরা জানেন শনি ঢাইয়া চলছে। আমি আবারও বলবো যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি কিনতে চাইছেন, একটু হলো কোনো সম্পত্তি কেনার আগে দুবার চিন্তাভাবনা করে কিনুন, সেখানে যাচাই করে সে জায়গা বা জমি সেটা কিন্তু আপনারা কিনুন। কারণ শনি ঢাইয়া তো কিছুটা সমস্যা কিন্তু দিবে, কিন্তু আপনাদের এ মাসে কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে বা কোনো মেশিনারি গুডস কেনার সম্ভাবনা রয়েছে বা কোনো লাক্সারি প্রোডাক্ট। শুক্র তো আপনার ভোগ্য পণ্য, সেখানে আপনি একটা গাড়িও কিনতে পারেন, আপনি একটা এসিও কিনতে পারেন, অর্থাৎ যেখানে আপনার সুখ ভোগ রয়েছে। শুক্র কিন্তু আপনার এবার ফেভার পজিশনে যাচ্ছে, আপনার সুখের জায়গা কিন্তু দিবে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে 7 জুলাই থেকে। অর্থাৎ বড় ধরনের অ্যাসেট বা প্রপার্টি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, ষষ্ঠভাবে গোচরে রাহু কিন্তু ভালো ফল দেয়। অর্থাৎ আপনাদের মামলা মকদ্দমা চলছিল বা আপনাদের শত্রু নিয়ে সমস্যা চলছিল, শত্রু কিন্তু শান্ত হবে মামলা মকদ্দমাতে। আপনারা বিশেষভাবে আপনাদের দিকে জাজমেন্টগুলো আসবে, যে কোনো আপনার কেস মামলা সেখানে কিন্তু আপনারা কিন্তু ভালো শুভ ফল কিন্তু পাবেন। এবং আপনাদের এই সময় যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন 17 জুলাইয়ের পর থেকে আপনাদের কর্মাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, রবি কিন্তু 17 জুলাই পর্যন্ত অষ্টমভাবে রয়েছে। আপনার এই সময়টা কিন্তু খুব একটা কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা কিন্তু সম্ভব নয়, ভালো কিন্তু নয়। যে 17 জুলাইয়ের পর থেকে আপনারা কর্মের জায়গাটা যারা পরিবর্তন করতে চাইছিলেন বা যারা কর্মহীন হয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে কর্ম প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ বা কর্মক্ষেত্রে যারা ট্রান্সফার চাইছেন, প্রমোশন চাইছেন, ট্রান্সফার এবং প্রমোশনের জায়গাটা কিন্তু এই সময় কিন্তু আপনাদের গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে। এবার আসি বুধ আপনার কোথায় অবস্থান করছে। ঠিক আপনার একাদশভাবে ভাগ্যভাবে, দেখুন বুধ যে আপনার ভাগ্যভাবে অবস্থান করছে আপনার ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ ফল আপনাকে দিবে, যেহেতু একাদশপতি। একাদশপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের প্রফিট, ইনকাম, লাভ, সফলতা আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, দীর্ঘদিন ফিসেছিল এমন কোনো টাকা, সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক স্থিতি আপনাদের এ মাসে যথেষ্ট ভালো কিন্তু থাকবে, অর্থনৈতিক জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো জুলাই মাস, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবং ব্যবসা যারা করছেন, সর্বোপরি যারা ব্যবসা করছেন, আমি বলবো আপনাদের 7 জুলাইয়ের পর থেকে ব্যবসা ক্ষেত্রে কিন্তু রমরমে কিন্তু বাড়বে। এক কথায় আপনাদের ইনভেস্টমেন্টের জায়গা, আপনাদের সেলিংয়ের জায়গা, পারচেসের জায়গা, এই জায়গাগুলো আপনি যে কোনো ব্যবসা করুন না কেন, এখানে কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্রে লাভ কিন্তু দিবে এবং ডেইলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। তবে আপনাদের রাগজেটটা অবশ্যই কমাতে হবে এবং এ মাসে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম, হার্ড পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে কিন্তু হবে। কী উপায় করবেন? হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন এবং উদীয়মান সূর্যকে আপনারা যদি জল নিবেদন করতে পারেন তাতে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা যেহেতু শনির ঢাইয়া আপনাদের চলছে, আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, ওং সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।